রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিপরীতে একাই লড়ছেন সাহসী ইমরান আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রইল এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এক কথায় বললে পাকিস্তানের অবস্থা কোনো দিক থেকেই ভালো না ভালো করার উদ্যোগ ও পরিকল্পনাও কার্যত চোখে পড়ছে না ইমরান খানের শাসন আমলেও সমস্যা ছিল কিন্তু সে সকল সমস্যা কাটিয়ে উঠতে ইমরানের যে দক্ষতা ও কৌশল ছিল বর্তমান শাহবাজ সরকারের কাছ থেকে তার কানা করিও দেখছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা তার উপরে অপরিকল্পিত চাকরি নীতিমালা উপার্জন সুযোগের স্বল্পতা ও অনিয়ন্ত্রিত মানব সম্পদ ব্যবস্থাপনায় দেশটি মারাত্মক সময় পার করছে গেল চোদ্দ জুন গ্রিস উপকূলে ডুবিতে পাকিস্তানের তিনশো অভিবাসন প্রত্যাশী সাগরে ডুবে মারা গেছেন বলে জানা যায় এরা যে কেবল ভাগ্য বদলাবার জন্যই এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছে তা সহজেই অনুমান করা যায় পাকিস্তানিদের এই করুণ অবস্থা বাড়িয়ে তুলছে বর্তমান শাহবাজ সরকার এদের গত ১৩ মাসের শাসনে দেশটি অর্থনীতির সবসূচকেই পিছিয়েছে রিজার্ভের বিবেচনায় দেশটি এখন দেউলিয়া হবার ঝুঁকিতে অথচ তেরো মাস আগেও দেশটি অর্থনীতির সব বিবেচনায় ক্রমশ এগুচ্ছিল রাজনীতি গণতন্ত্র ও মানবাধিকারের বিবেচনায় দেশটি এখন একরোখা শাসনাধীন হয়ে পড়েছে রাজনীতিক সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের যখন তখন উঠে নেওয়া হচ্ছে গুম করা হচ্ছে খুনও করা হচ্ছে এবং নানান বানোয়াট মামলায় আটক করা হচ্ছে সীমাহীন নির্যাতনের ঘটনাও রিপোর্ট হচ্ছে সক্রিয় রয়েছে দেশটির সামরিক গোয়েন্দা বাহিনী আইএসআই তারা শরীফ জর্দারির পারিবারিক শাসনকে টিকিয়ে রাখতে চাইছে দুই হাজার বাইশ সালের তিন নভেম্বর প্রকাশ্য রাজপথে ইমরান খানকে গুলি করে হত্যার চেষ্টা করা হয় সেই ঘটনায় ইমরান খানের পায়ে কয়েকটি গুলি লাগলেও তিনি অলৌকিকভাবে প্রাণে বাঁচেন এই ঘটনার পর তিনি তিনজনকে অভিযুক্ত করে মামলা করতে চান পাঞ্জাবের প্রাদেশিক সরকার তখন ইমরান খানের দলের কিন্তু তিনি সেই মামলা করতে পারেননি পুলিশ জানায় ক্ষমতাসীন পক্ষ মামলাটি নিতে বারণ করেছিল পাকিস্তানে ক্ষমতাসীন পক্ষ মানে আর্মি আর আর্মির পক্ষে বাস্তবে কাজ সারে আইএসআই এই গোয়েন্দা বাহিনীর এক কর্মকর্তা জেনারেল ফয়সাল নাসিরের নাম উচ্চারণ করেই ইমরান খান মামলা করতে চেয়েছিলেন এই এক কর্মকর্তাকে বাঁচাতে পুরো সেনাবাহিনী সক্রিয় থাকছে ইমরান খান আঠারো জুন রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে পরদিন তার সম্ভাব্য কারাবরণের কথা জানিয়েছিলেন এবং বলেছিলেন দমন পীড়নের মাধ্যমে তাকে থামানো যাবে না কারণ তিনি পাকিস্তানি জনগণকে সত্যিকারের রাজনৈতিক স্বাধীনতা ও মুক্তি দেওয়ার সংগ্রাম করছেন দেড় শতাধিক মামলার কথা উল্লেখ করে তিনি বলেন শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তিনি এই সংগ্রাম চালিয়ে যাবেন শুধু কোয়েটায় এক আইনজীবী খুনের মামলা ও নয় মেয়ের আর্মি কোর কমান্ডারের ভবনে হামলার সূত্রে রাষ্ট্রদ্রোহিতার মামলা থেকে রেহাই পেতে তাকে রাজনীতি থেকে অবসর নেয়া ও বিদেশি অবস্থানের চাপ ও প্রস্তাব বিষয়ে তিনি তার অবস্থান ও বক্তব্য স্পষ্ট করেন বলেন যারা ক্ষমতার রাজনীতি করে বা সম্পদ বানাবার জন্য রাজনীতি করে এসব প্রস্তাব তাদের জন্যই কেবল প্রযোজ্য এমন কাজ শরীফ জারদারিরা কয়েকবারই করেছেন এর পেছনে আর্মিই ছিল সেই আর্মির সাথে সমঝোতা করেই এই দুই খানদান রাজনীতি করে ক্ষমতাসীন হয়েছে সম্পদের পাহাড় বানিয়েছে আবার অপমানিত হয়ে লেকা দিয়ে দেশান্তরীয় হয়েছে কিন্তু এই সূত্র ইমরান খানের জন্য প্রযোজ্য হবার কারণ নেই সুযোগও নেই ইমরান চাইলে যে কোনো দেশে যে সোনার পালঙ্কে শুয়ে নিষ্কণ্টক নিষ্কণ্ঠক জীবন যাপন করতে পারতেন তার সেই অর্থকরী ও সম্মান ছিল কিন্তু তিনি রাজনীতিকেই চূড়ান্তরূপে বেছে নিয়েছেন পাকিস্তান ওই এই দেশটির জনগণ ছাড়া অন্য কিছু ভাবতে চান না তিনি তিনি কয়েকবার জীবন ফিরে পেয়েছেন তাই তার মৃত্যুর ভয়ও নেই তিনি পাকিস্তানের জনগণকে ভীতির দাসত্ব থেকে মুক্ত করার সংগ্রাম চালিয়ে যাবেন দেশটিতে আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠা তার শেষ লক্ষ্য তার ফলে দেশটি সমৃদ্ধ হবে আনন্দময় হবে তিনি বলেন এর ঠিক চিত্র হল শরীফ জারদারি খানদানের তাদের সব সম্পদ বিদেশে ব্যবসা বিদেশে পরিবার বিদেশে তাই পাকিস্তানের জনগণ ডুবে গেলে তাদের কিছু ক্ষতি নেই নয় মে এর লাহোর কোর কমান্ডারের বাড়িতে হামলা বা কোয়েটায় সন্দেহজনক আইনজীবী খুনের সূত্রে কেউ কেউ জুলফিকার আলী ভুট্টোর সাথে জেনারেল জিয়াউল হকের আচরণ স্মরণ করতে চেয়েছেন ভুট্টো খুনের স্মৃতি মনে রেখে কেউ কেউ উনিশশো সালে সালের চার এপ্রিলের মতো কোনো খারাপ সমাপ্তির আগেই একটা আপস হলে ইমরান ও সামরিক আমলাতন্ত্র উভয়ের জন্যই তা ভালো ধরনের পরামর্শ দিতে চান ইমরান খান পাক জনগণের রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি সমৃদ্ধির জন্য সংগ্রাম করছেন আল্লাহর ওপর ভরসা রেখে ইমরান খান প্রায়ই ইসলামের কলেমা লা ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ উচ্চারণ করেন বলেন এই কলেমা বাক্য ইমানদারকে স্বাধীন বানায় আর পাকিস্তানের আর্মির কাজ দেশটির জনগণকে ভীতির জলে আটকে রেখে দাস তথা ইমরান খানের ভাষায় ভেড়া বকরিয়া বানানো এর মাধ্যমে নিজেদের প্রাধান্য ক্ষমতার চর্চা করা আর্মির সাথে সমঝোতা করে সেই ক্ষমতার ভাগিদার হয়ে থাকে দেশটির রাজনীতিকেরা শরীফ জারদারি উভয় খানদানি এই বিষয়ে এক কাতারে ইমরান খানকে আর্মি ও তাদের পদলেহি রাজনীতিকেরা নিশ্চিহ্ন করতে চায় ইমরান খান থাকলে এরা সবাই মিলেও নির্বাচনে জিততে পারবে না সব জরিপেই এ কথা স্পষ্ট হয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম নগর করাচি সাবেক রাজধানী শহর নগরের মেয়র নির্বাচন ছিল পনেরো জুন ঘোষিত তালিকা মতে পিপিপি সমর্থক একশো আর জামায়াত পিটিআই সমর্থক একশো তিরানব্বই ভোটের এই হিসেবে দ্বিতীয় জোটের প্রার্থী সহজেই জেতার কথা কিন্তু জিতেছে বলে জানানো হয়েছে পিপিপি প্রার্থী আঠারো জুন সোয়াতের এক জনসভায় বিলোয়াল জারদারি ভুট্টো বলেছেন করাচির মতোই আগামী সাধারণ নির্বাচনে তারা বিজয়ী হবেন বিলোয়ালের সেই বক্তব্যে পর্যবেক্ষকগণ করুণা ও লজ্জা প্রকাশ করেছেন ঘটনা ছিল করাচির মেয়র নির্বাচনে বিরোধী পক্ষের ত্রিশ জন ভোটারকে পিপিপি আটকে রেখেছিল এই হল সংখ্যালঘুর বিজয়ী হওয়া ও ক্ষমতাসীন হবার রাজনৈতিক ম্যাজিক এই ম্যাজিকটি বিলওয়াল তার নানা জুলফিকার আলী ভুট্টোর কাছ থেকে শিখেছেন দাবি করা হচ্ছে উনিশশো সালে নির্বাচনে অবিভক্ত পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা ছিল দলটির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটির প্রধানমন্ত্রী হবেন তাই ছিল স্বাভাবিক কিন্তু মিস্টার ভুট্টো দাবি করলেন তিনিও একজন প্রধানমন্ত্রী হবেন কারণ তিনি দেশটির পশ্চিমাংশে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন এক দেশে দুই প্রধানমন্ত্রী এমন দাবিতে মিস্টার ভুট্টোর কোনো লজ্জা হয়নি তিনি তার দাবি আদায়ও করেছেন এজন্য দেশটিকে ভাগ করতে হয়েছে তাতে মিস্টার ভুট্টো দ্বিধান্বিত হননি কারণ তার চাই ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা এখন তার মেয়ে বেনজিরের সন্তান বিলো আলো তার দেখানো পথেই হাঁটছেন তাতে গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন কোথায় গেল তা তার মাথা ব্যথার কারণ হচ্ছে না পর্যবেক্ষকগণ বলছেন আসন্ন সাধারণ নির্বাচনও শরীফ জারদারি গোষ্ঠী একই পন্থা সম্পন্ন করবে সমস্যা নেই কারণ তাদের মাথায় আর্মির প্রশ্রয়ের হাত রয়েছে বিনিময়ে আর্মি দেশটির ওপর তাদের প্রতারণা ও জুলুমের প্রাধান্য অব্যাহত রাখতে পারবে ইমরান খানের আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন তাতে হোঁচট খেতে পারে বটে কিন্তু ইমরান খানের ব্যক্তিগতভাবে হারাবার কিছু নেই ক্ষতিগ্রস্ত হবে দেশ ও জনগণ ইমরানের পেছনে আসার সেনাবাহিনীর হাত ছিল এবং সেনাবাহিনীর রোশানোলে পড়েই তার ক্ষমতা চ্যুতি ঘটেছে এমন কথা বা প্রচার যতই চালানো হোক আসলে সবই ছিল সময়ের প্রয়োজনে করা পাকিস্তান ও পাক জনগণের স্বার্থেই করা প্রকৃতপক্ষে ইমরান কখনোই একটি গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রে সেনা সংগঠনের হাত থাকুক তা তিনি চাননি যে কোনো মূল্যে সেনা মুক্ত একটি গর্বের পাকিস্তান গড়তে চেয়েছেন তিনি তার এ লক্ষ্য বাস্তবায়নে সেনা কেন কাউকে আর পাত্তা দিতে চান না তিনি তিনি বিশ্বাস করেন সারাদেশের মানুষ তার পক্ষে রয়েছে সাহসী নতুন প্রজন্ম তার পক্ষে রয়েছে যারা কোনো ক্রমেই দেশে সেনা হস্তক্ষেপ দেখতে চায় না বিশ্লেষকরা বলছেন ইমরান ও তার দল পিটিআই হয়তো এই লড়াইয়ে একদমই একা তারপরও আন্তর্জাতিক মহল দাতা গোষ্ঠী ইসলামী রাষ্ট্রসমূহ ইমরানের পক্ষেই রয়েছেন অকুণ্ঠ সমর্থন আছে ইমরান খানের প্রতি যে শক্তির দাপটে ঝড়ের গতিতে মহাসমুদ্রে পড়ে হাবুডুবু খাবে সকল রাজনৈতিক দুর্বৃত্তায়ন বলয় দর্শক আজ এখানেই শেষ করছি ভালো থাকুন আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম ডিজাইন গ্রাফিক্স ডিজাইন মোশন গ্রাফিক্স প্রফেশনাল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ফেসবুক অ্যাড পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা বর্তমান সময়ে ফেসবুক ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে তাই আমাদের সঙ্গে রয়েছে মেরিস্টোক্স বাংলাদেশ হাইওয়ে পুলিশ হামদার বাংলাদেশ ওয়ান ফার্মা ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সব সময় রয়েছি শতভাগ সক্রিয়